হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 14 সংক্রান্তি, তো তোমরা সবাই রে আমার তরফ থেকে, আমার শুধু না আমার পুরো পরিবারের তরফ থেকে তোমরা সবাই রে 14 সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। তো আজকে যেহেতু 14 সংক্রান্তি, আজকে একটা ব্লগ না করলেই না হয়, তো তার লিগে আমি আজকে একটু দেরি করে শুরু করছি, কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো আসলো। আমার হাজব্যান্ডের কালকে নাইট ডিউটি আসলো, হ্যাঁ সকালবেলা আইসে পূজা দেওয়া, আজকে তো পূজা একটু ঠাকুরে ফল টল দিয়া একটু টাইম লাগাই পূজা দিতে হয়েছে, তো তার লেগা সকালে আর ক্যামেরা অন করতে পারছি না। এই মোটামুটি আমার রান্নাও প্রায় হয়ে গেছে, 10টা প্রায় বাজে, এখন আমি ক্যামেরাটা অন করলাম। তো আজকে ভাবছি যেহেতু 14 সংক্রান্তি আর দুজনে অনেক দিন হয়েছে কোথাও যাই না, তো ভাবছি একটু হেরে নিয়ে একটু ঠাকুর বাড়িতে যাবো। আর দিদি ভাইয়ের বাড়িতে বিকালে যাওয়ার ইচ্ছা আছে, মানে আমার ননাশের বাড়িতে। তবে ভদ্রলোক তো নাইট ডিউটি করেছে, এখনও ঘুমাইছে না। আমার একটা কাজ আসছিল বাইরে, ও কাজটা করতে গেছে। আমি বলছিলাম তুমি ঘুমাই থাকো, আমি যাই, রান্না আয়া পরে করুম। কইছে না আমার এখন ঘুম পাইতেছে না, আমি পরে আয়া ঘুমামো, তুমি রান্না কমপ্লিট করে নাও। তো এখন তাই না আয়াসিরা ভাত টাত খায় ঘুমাইব। তো ঘুম থেকে উঠলে পরে বিকালবেলা দেখি পটাইটো ট্রেনে একটু বাইরে যায়, অনেকদিন ধরে বাইরে না দুজনে, তো এটা মনে ইচ্ছা। তো দেখি কি করা যায়, তো তোমরা সঙ্গে থাকো, শুরু করতেছি আমার আজকের ব্লগ। এই যে আমার রান্না মোটামুটি শেষের দিকে, আজকে যেহেতু নিরামিষ, আজকে পনির ঝোল করলাম, কষা আলু দিয়ে পনির তরকারি করছি, ডাল রান্না করছি মুগ ডাল, আর সকালবেলার লেগা আলু আর মিষ্টি কুমড়া সিদ্ধ দিছি। তো যেহেতু তারা তিনজন খাইব, তিনটা পার্টেই রাখছি। আর আমি তো সকালবেলা জেনারেলি ভাতটা পছন্দ করি না, আমি ভাবছি একটু চিড়ামুড়ি কিছু একটা খাইয়ে নেব, আর দুপুরবেলা একটু ভাজা টাজা কিছু করুম। এই যে বাবা পত্রিকা পড়তেছে সকালবেলা, আর আরেকজন দেখি, এই যে ম্যাডাম ঘুমাইতেছে এখন, ম্যাডাম রাত্রিবেলা ঘুমায়, যেহেতু রাত্রেবেলা পড়ার অভ্যাস, রাত্রেবেলা পড়াশোনা করে রাত্র 2টা 3টার সময় ঘুমায়। এদিকে ভালোই হয়েছে, বাড়ি চুড়াইতো না, পাহারা দেয়, তাই রাত্রে এগিয়ে থাকে, দেখে আমি নিশ্চিন্তে ঘুমাই। অ্যাকচুয়ালি দেখো আমার এই গাছগুলো এখনও কিন্তু শীতের ফুল, কিন্তু এখনও নষ্ট হয়েছে না, দেখো এই 2টা গাছে এখনও ফুল ফুটতেছে। চলো একবার দেখ খাই উপরে পাখির খাবারটা আছে কিনা। পাখিগুলি যদি খাওয়ার না থাকে ভীষণ কিচির মিচির কিচির মিচির করতে থাকে, আর খাওয়ার থাকলে একদম চুপচাপ, কোনো কথা নেই, খায়া খায়া দেয় বুয়া। একবার চেক করে নিই, এটা আমার কাজ একটু পরে পরে চেক করা, খাবার আছে কি না। আছে, এখনো সকালবেলা দিয়েছিলাম, এখনো আছে। আজকে রোদের ভীষণ তেজ, মনে হইতেছে সারাদিন মারাত্মক গরম দিব আজকে। তারপর একটু ছাদে আইলাম, ছাদে না এলে গাছপালাগুলি একটু পর পরে না দেখলে ভালো লাগে না। তো যেহেতু আজকে তোমাদের সঙ্গে আছি, তো তোমরা নিয়েই যাই, চলো একবার আমার বাগানটা তোমরা ঘুরাই আনি। আর আজকে আমার কর্তাবাবু আমার বিরাট একটা গাছ করে দিয়েছে, এটা হচ্ছে ঘরসুরা ঘর মোছা। আমার যে মেয়েড আছে, কাজের মেয়েটা, যে ঘরসুরা বাসন বাসন মাজাগুলি করে, ও 3 দিনের ছুটি নিছে, ওর বাড়িতে ওই 14 সংক্রান্তি পয়লা বৈশাখ আবার কি লাড়ু বান্ডান দেয় ওগুলি আসে, আমরাও আসলো, আমার শাশুড়ি থাকতে থাকতে এগুলো উঠাই দেওয়া গেছে। আগে তো বিয়ের পরে অনেক বছর করছি, মা আর আমি দুজনে মিললা লাড়ু বানাইতাম, তারপরে এই একটা কলসির মধ্যে ঢুকাই এটা বাইন্ধে রাখতো, তারপরে আবার এই 14 সংক্রান্তির সময় এগুলো খুলতো, তো এগুলো করছি আমি মার সঙ্গে। কিন্তু মা যাওয়ার আগে এগুলি সব মা তুলে দিয়া গেছে, এমনি আমি একলা একলা পারতাম না, তারা যেটা করেছে এটা আমরা একলা করতে পারবো, এটা আমি আশাও করি না। তো তার লেগে আজকে মোটামুটি আমি ফ্রি, যেহেতু আমার বড় কাজটা হয়ে গেছে, ঘর সরা কর্মচার হয়ে গেছে, না আমার দাম নাও কমপ্লিট হয়ে গেছে, না তো ভাবছি একটু ছাড়তে গেল ঘুরাই, চলো যাই। দেখো রোদের অবস্থা, মাত্র বাজে 10টা, রোদ এখনই মাথার উপরে উঠে গেছে, সারাদিন জানি কেমনে চলবো ভগবান করতে পারবো। দেখো হাজারি গোলাপের 2টা চারা লাগাইছিলাম, মাসখানেক হয়েছে না লাগাইছি যে, বাট বড় হয়েছে গাছটা, ফুলও আইছিল, এখন আর ফুল নাই। এটা একটা একটা লাল আর একটা হতেছে পিঙ্ক কালার, আর
এই যে গাছটা তোমরা দেখছিলে, এটার মধ্যে পাতা আসলো না, শুধু ফুল আসলো। এটার মধ্যে এখন সব ফুলগুলো ঝরে গেছে তুফানে। এবার সব পাতা আইতেছে গাছের মধ্যে, দেখো। এই তো আমার লেবু গাছটা, লেবু গাছের কুড়িটি এখনো আছে, খুব স্লো বড় হইতেছে এই লেবু গাছের কুড়িগুলি। একদম সূর্যমুখী ফুলের মতো, কিন্তু প্রচন্ড রোদে এগুলা খুব ভালো ফোটে। আর যখন রোদ জায়গা তখন একদম এই যে কুলিটা দেখতেছ, এই কুলিটার মতো একদম ছিমায় যাবে বিকালবেলার দিকে, এমন ছিমায় জায়গা। আর সকালে রোদ উঠলে পরে এগুলা এরকম ভাবে সুন্দর করে ফোটে। জবা ফুল ফুটা কিন্তু শুরু হয়েছে বাগানে, আজকেও বেশ অনেক কয়েকটা ফুল ফুটছে। এই দেখো একটা ফুল গাছে রয়ে গেছে, সাদা জবা। হ্যাঁ রে আমি বকি, হ্যাঁ যখন ফুল পাড়ে গাছের মধ্যে ফুল থাকে, আজকে হ্যাঁ আমার বকার সুযোগ পাইব। ও দেখছো নি, এবার তুমি যখন তুলছো তোমারও দেখো কাছে ফুল রয়ে গেছে। পরশুদিন গাছের গুঁড়াগুলা পরিষ্কার করাইছিলাম, একজন লোক আয়ে মাসে একবার আয়ে, আমার আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া যায়। বাকি সময় আমি করে নিই, টুকটাক বেশি হয়ে গেলে আমি করতে পারি না, তখন ওই দাদাটা আয়া করে দেয় আর কি। কিন্তু সেদিন মানে পরশুদিন যখন কাজ করতে আইসে, তখন আমার যে একটা ব্লান্ডার টেনে করে গেছে, দাঁড়াও তোমরা দেখামু, মানে আমার একদম মনটাই খারাপ হয়ে গেছে গা। তোমরা দেখাইতেছি দাঁড়াও তেনে কি করছে অ্যাকচুয়ালি। এই ফুলগুলার নাম তোমরা জানো নি, দেখো তো এই ফুলগুলার নাম জানার আমার খুব শখ। এটা অনেক পুরনো মানে গাছ আমার বাড়িতে, আমার যখন বিল্ডিংয়ের কাজ হইতেছে তখন আমার ননদের বাড়িতে আসিল, তো ছুদ্দি ভাই আমার লিগা পাঠাইখা দিছে গাছটা। আমার যখন বাড়ি কমপ্লিট হয়েছে তখন আবার আমারে এই গাছটা দিয়ে পাঠাইছে। কি সুন্দর কালার দেখো, আমি নার্সারির মধ্যে দেখছি যে লাল রঙের ফুটে এমন ফুল, এই কালারটা কিন্তু সচরাচর দেখা যায় না। কিন্তু নামটা জানার আমার খুব ইচ্ছা অ্যাকচুয়ালি, কী নাম এই গাছগুলির। চলো তোমরা দেখাই আগে কি মানে সর্বনাশটা তাই আমার সেদিন করছে। দুইটা মালা গেন্ধার চারা লাগাইছিলাম আমি, তোমরা একটা ব্লগে দেখাইছিলাম আমি, তাই এটা কইছিলাম এদিকে যে গেন্দা ফুলের গাছগুলি আসিল এগুলি সব নষ্ট হয়ে গেছে। আমি কইছিলাম এই গেন্দা চারা দিয়ে সবটা তুললে ফাড়াই দেন, তাই না আমার এই মালা গেন্ধার দুইটা চারা তুললে ফাড়াই দিছে। এরপরে হঠাৎ যখন আমি দেখলাম আমি চারা ডি করি কষ্ট যে কইছেন গেন্দা ফুল সব ফেলাই দিতে, আমি এদিকে ভালো দুইটা গাছ কলি আইছে দেখো কি সুন্দর, এগুলো আপনি ফেলাই দিয়েছেন, কই ফেলাইছেন কিছু বস্তা ঢুকাই রাখছি ফেলাম, তাড়াতাড়ি বাইর করেন গাছগুলি। তো বাইর করে এরকমভাবে আমি লাগাই দিছি, এখানে একটা গাছ লাগাইছি আর এখানে আর একটা আলাদা করে এখানে লাগাই দিছি। এই গাছটা তবু মোটামুটি আছে, কিন্তু এই গাছটা দেখো একদম ডুমরাইয়া মুখরাইয়া টাইনা টাইনা যে তুলছে, কি সুন্দর হইয়া মানে বড় হয়েছিল গাছটা, কলিগুলো বড় হইতেছে। আমার এই দরবারটা তাই সেদিন কইরা গেছে, প্রচন্ড রোদ, তারপরও ভাল লাগতেছে, বছরের শেষ সকাল আজকে, বাংলা বছরের শেষ সকাল। আমার রোদের মধ্যেও ছাদে হাঁটতে বেশ ভাল লাগতেছে অ্যাকচুয়ালি। ডালপালাগুলিরে এই গাছপালাগুলিরে দেখলে না মনটা অটোমেটিক ভালো হয়ে যায়, আর আমার ছাদে আইলে তুমি রাস্তার দৃশ্যটাও দেখতে পারবা, ফ্লাইওভার দিয়ে যে গাড়ি যায় ওগুলোও দেখতে পারবা, তো বেশ ভালোই লাগে ছাদে আইলে পরে। চলো এবার ঘরে যাই, অনেকক্ষণ রইলাম ছাদে, প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম, সারাদিন কেমন যাই বলে আমার ভয় লাগতেছে, মনে হচ্ছে প্রচণ্ড গরম লাগবো আজকে। তো কাজকর্ম যেহেতু মোটামুটি শেষ হয়ে গেছে একদিক দিয়ে নিশ্চিন্ত, এখন যাই ঘরে দেখি টুকটাক কাজকর্ম, একটু মুছামুছি আছে ফার্নিচার মুছা, এগুলি আমি দুদিন ধরে করতেছি না, ওই সংক্রান্তির কাজে একটু ব্যস্ত তাহলে করতে পারতেছি না। চলো যাই ঘরে গিয়ে দেখি কি কাজ করতে পারি। আরেকটা কথা তোমরা কই, আজকে আমার ইউটিউব চ্যানেলের এক বছর পূর্তি, ভীষণ আনন্দ হইতেছে। আজকের দিনে গত বছর মানে 2023 যে সংক্রান্তি আছিল, চৈত্র সংক্রান্তি আছিল, ওই চৈত্র সংক্রান্তির দিনে আমার প্রথম ব্লগ বেরিয়েছিল, মানে প্রথম ব্লগ আপলোড করছিলাম। তো এই এক বছরের জার্নিটা নিয়ে আমি ভাবছি একটা ব্লগ বানাবো, আর
এই এক বছরে আমার ইউটিউব চ্যানেল যতটাই মানে গ্রো করছে, অ্যাকচুয়ালি এখনও মনিটাইজেশন হয়েছে না, মানে মনিটাইজেশনের কাছাকাছিও গেছি না, তারপরেও এতগুলি ভিডিও আমি এতগুলি মানুষকে দেখাইতে পারছি, এটাই আমার কাছে অনেক মনে হইতেছে, বিরাট বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। তো আমি ভাবছি এই এক বছর আমার ইউটিউব চ্যানেল যে একটু এই যে যতটুকু গ্রো হয়েছে, এই গ্রো করার পেছনে যারা যারা হাত আছে, যারা আমার এতদিন হেল্প করছে, তারা সবাই নিয়ে আমি একটা ব্লগ বানাবো। আর খুব কম সময়ে, মানে ধরো প্রায় 7 মাস সময়ে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল। তো ওইটা নিয়ে আমি একটা ব্লগ তোমাদের বানাবো। কিন্তু এই পয়লা বৈশাখটা যাক, পয়লা বৈশাখের ব্লগের পরে আমি ওই আমার ইউটিউব চ্যানেল নিয়ে একটা ব্লগ বানায় তোমাদের দেখাবো। চলো এবার নিচে যাই, প্রচন্ড গরম লাগতেছে। ডেইলি সিঁড়ি বাইতে বাইতে আমার পায়ের কাম 12টা, মনে হয় এই সিঁড়িগুলো আমি দিনে 17 থেকে 18 বার সিঁড়ি উঠি। ভদ্রলোক এখনো দেখি ঘুমাইছে না, দেখি একবার কইয়া বিকালে বেরোনোর কথা কি কয়। বিকাল বিকাল ঠাকুর বাড়িতে যাবো, যাবেনি? যাইবেনি? শুনছো নাকি তা কইছে? কইছে বিকাল হয়ে লোক আগে, তারপরে এগুলো চিন্তা করবে। যাই হোক, তরমুজ কেটে রাখছিলাম সকালবেলা, এখন দুপুরবেলা সবাই তরমুজ দিলাম। আর দুপুরে ভাত খাওয়ার সঙ্গে ভাবছি কয়েকটা পটল ভাজা করে আনি। সব কাজটা সেরা একটু বিছানায় গেছিলাম, ভাবছিলাম একটু রেস্ট করুক, মোটামুটি 3 ঘন্টার মতো ঘুমায় আসছি। রাত্রিবেলাও এত মেবি ঘুম আমি ঘুমাই না, প্রায় ধরো 3 ঘন্টা ঘুমাইলাম। তখনই ভাজাটি করে দুপুরের খাবারটা দিলাম। এবার পাখি খাওয়াটা শেষ হয়ে গেছে গা, আবার আইলাম, এখন বিকাল হয়ে গেছে গা, প্রায় 4:15 বাজে। এরকম খাওয়ার শেষ হয়ে গেছে গা, আয়া চিঁচি করে ডাকবো, দাঁড়াও আগে খাবারটা দিয়ে দিই। আমার ভদ্রলোক নাইট ডিউটি করে আয়া ঘুমাইতেছে, মাঝখানে ওইটা একবার খাইছে, যেখানেই পড়তেছে ওইখানে ঘুমাই যেতেছে গা। তো জানি না আমার লইয়া বাইর হবো কিনা। তারপর আমি আস্তে আস্তে রেডি হইতেছি, কয়েকটা ডালপালা রাখছিলাম দিদি বাহিরে দিমুকা, তো এগুলার কাইটা টাইটটা রেডি করতেছি। আমি রেডি হয়ে থাকি, পরে না নিলে আর কী করুম, পরে বা কালকে টালকে যাবো আর কি। আর আমার তো চেষ্টাই আছে কোনো রকম যদি আজকে ভোলায় ভেলায় লইয়া যাওয়ান যায়। আর আজকে ভাবছি ওই ঠাকুর বাড়ির দিকে যাবো, আর কালকে ওর মর্নিং ডিউটিতে 2টার মধ্যে আয়া পড়বো। কালকে বিকালে যদি রাজি হয়, মনে তো হয় না রাজি হইব, যদি রাজি হয় তাহলে ভাবছি যে চৈত্র সংক্রান্তির মেলা হয় আমাদের ওইখানে কুড়ি পুষ্কনির পাড়ে, তো ওই মেলাতে ভাবছি যামু, যাই না আমার আশা যদি নেওয়া যায় আর কি। তাহলে গা এখন ডালপালা কাটটা রেডি হয়ে দিদিবার বাড়ি জানার লেগা। এই যে আরও কয়েকটা ডালপালা আমি রাখছিলাম সেদিন যখন লোকটা গাছ পরিষ্কার করতে আসছিল, গাছ টাছ কাইটটা কয়েকটা রাখছি, 1-2টা পাতা বাহারও রাখছি। তো ভাবছি এগুলো দিদি ভাইটা দিয়ামু। এই ডালটা, এই 2টা গাছের ডাল আছে এখানে, এই ডালগুলা সকালবেলা আমি যখন পূজা দিই আমার পাড়ার কাকিমণি বাড়ির গাছ কাইটটা ফালাই দিয়ে দিতেছে, আমি ডাইকা করলাম কাকিমণি আমার 2টা ডাল দিয়ে যাও, তো কাকিমণি দেওয়া গেছে। তো ভাবছি একটা আমি রাখবো, একটা দিদি ভাইটা দিয়ে দেবো। এই যে ডালপালা সব রেডি হয়ে গেছে না, জবার ডালা আছে আর পাতা বাহার আছে, দিদি ভাইরে দিয়ে আমি, আর আমি 2টা জবার ডালা রাখছি কয়েকটা, এইগুলো নিয়ে দিদি ভাইরে দিব, দিদি ভাই তো কিছু নিয়ে আমি। বন্ধুরা ছাদে যখন আইসি তো গাছগুলোতে একবারে জল দিয়ে দিলাম, তাহলে একটা টেনশন দূর হয়ে গেল, নইলে রাত্রেবেলা আবার আয়েসরা দিতে হইল হইলে। বন্ধুরা 5টা বাজে গেছে, এবার যাই নিচে দেখি ভদ্রলোক ঘুম থেকে উঠছে কিনা।
বাড়িতে পারুন কি পারতাম না বুঝতে পারতেছি না, কিন্তু তবে আজকে সত্যি কইতেছি আমার ওই জায়গাটাতে যাওয়ার খুব ইচ্ছা, যে জায়গাতে দাঁড়িয়ে আমি প্রথম আমার ব্লগ শ্যুট করছিলাম। আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম বছর পূর্তি, যেটা আমি তোমরা করছি এক বছর হয়েছে আজকের দিনেই আমার ইউটিউব চ্যানেল শুরু হয়েছিল, প্রথম ব্লগ আমি আপলোড করছিলাম। তার লিগা একটু ঠাকুর বাড়ির দোজামো ভাবছি, আর ওই জায়গাটারে একবার প্রণাম করামো যেখানে দাঁড়ায় আমি আমার প্রথম ব্লগ শ্যুট করছিলাম। তাহলে চলো দেখি আর কি বাড়িতে পারি কি পারি না, চলো একবার নিচে যাই, ভদ্রলোক ঘুম থেকে উঠছে কিনা আগে দেখি। মনে হইতেছে ভদ্রলোক এখনো উঠছে না, কারণ ঘরটা খুব চুপচাপ আর ঠান্ডা হয়ে গেছে। তো তার লিগে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি না আমি কি আজকে বাড়িতে পারুম কি পারতাম না। তার লিগে ভাবতেছি পরের এপিসোডে তোমরা আমি দেখামো আমি কি চৈত্র সংক্রান্তিতে ঘরেই আসলাম নাকি বাইরে আমার যেখানে যেখানে যাওয়ার সেখানে যাইতে পারছি। তো পরের ব্লগটা খুব তাড়াতাড়ি আমি তোমার লিগে আপলোড করে দেবো, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।